পরিত্যক্ত এক বাড়ির বিছানার লেপের মধ্য থেকে উদ্ধার করা হলো বিষাক্ত গোখরা সাপ। ঘটনা মালদা জেলার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকার। সর্ববিশদ বঙ্কিমচন্দ্র সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেয়। মালদা জেলার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকায় পরিত্যক্ত বাড়ির বিছানায় লেপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ণবয়স্ক গোখরা নামে বিষধর সাপ থাকত। এলাকাবাসীরা সেটা দেখে বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক সেখানে এসে দেখতে পায় সেই সাপটিকে। এদিন দুপুরে সাপটিকে ধরার জন্য খবর দেয় সর্পবিশারদ বঙ্কিমচন্দ্র নামে একটি ছেলেকে। খবর পেয়ে সর্পবিশারদ সেখানে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং নিরাপদ স্থানে ছেড়ে দেয় এবং এলাকাবাসীদের বোঝায় সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাপকে যখন দেখবেন বন দপ্তর এবং আমাকে খবর দেবেন, কোনো মতেই সাপকে মারবেন না। কি হয়েছিল এখানে? একটা পরিত্যক্ত বাড়ি আছে এখানে মাদিয়া শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া। এখানে একটা বাড়িতে পরিষ্কার করতে গিয়ে তো এখানে যার বাড়ি ছিল তাদেরকে আশেপাশের লোক বলেছিল এখানে নাকি প্রায় সাপ ঢুকতে দেখেছে। আমাকে উদ্ধারের জন্য ডাকা হয়েছিল, তো আমি সার্চিং করতে গিয়ে বাড়ির যে বেড হয় বিছানার মধ্যে একটা পূর্ণবয়স্ক গোখরা সাপ পাওয়া গেছে। সেই সাপটাকে আমি উদ্ধার করেছি, সেটা তার প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে। আর এখন তো শীত ঘুমের সময়, তো হাইপারনেশন পিরিয়ড চলছে, তো সাপ এই ধরনের গরম একটা জায়গা খুঁজে নেয়। আর এই বাড়িটা বহুদিন থেকে পড়েছিল, মানুষজন কম আসতো এখানে, একটা অফিস রুম। হ্যাঁ, তো আজকে রবিবার সাপটাকে উদ্ধার করা হয়েছে, তো প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে। খুব আতঙ্কের মধ্যে এরা ছিল, আমি উদ্ধার করার পর এরা এখন দীর্ঘ নিঃশ্বাস নিয়েছে। কী হয়েছিল এখানে আর কি? এখানে কয়েক মাস ধরে আর কি এটা এস্টাবলিশ হয়েছিল 2003-এ। এটা আমার বাবার অফিস ছিল আর কি, এখানে একটা বাবা ল্যান্ডের ব্যবসা করতো। তো কী হয়েছিলো এখানে, মানে 4-5 মাস ধরে এখানে আর আসা হতো না, বাবা অসুস্থ তাই তো আর আসা হতো না এই বাড়িটাতে। তো গ্রামের লোকগুলো বলতো যে এখানে নাকি সাপ দেখতে পাওয়া গেছে কিছুদিন আগে। তো আমি কলকাতা থেকে আসি, আসার পর আমি দেখলাম রুমটা খুলছিলাম, তারপরে আমি সবার মুখে শুনলাম যে একটা আতঙ্ক মনে হচ্ছিলো। তো তারপরে আমি আমার বন্ধুকে আর কি কল করলাম বঙ্কিমকে, কি স্নেক স্কেচার আছে ও তো রিসার্চ করার জন্য। তারপরে ও আসলো, আসার পর হি ফাউন্ডেড দ্যাট হি গট ইজ এ স্নেক। তারপরে ও করলো ওখানে রিসার্চ করে, তারপরে বেডে নিচে বসেছিলো আর কি, ম্যাট্রিক্সের নিচে বেডে শুয়েছিলো। সাপটার নাম কী সেটা ওই বঙ্কিমই বলতে পারবে। তারপরে ওখানে করলো, ও করলো, তারপরে ও চারিদিকে আবার রিসার্চ করলো। রিসার্চ করার পরে আবার ও সে সাপটা দেখলো, আর কোনো নেই। তাহলে আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম, তারপরে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু বঙ্কিম যদি ও সাপটা উদ্ধার করলো, এটাই আমার বলার। আর আমি খুব ধন্যবাদ জানাই বঙ্কিমকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566
265101।